হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ব্ল্যাক মাস্কের রিভিউ। আজকে তোমাদেরকে যে ব্ল্যাক মাস্কটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে রিভিউলি বিউটি অ্যান্ড কেয়ার ব্ল্যাক মাস্ক পিল অফ কোয়েন্স ডিপ ক্লিনজিং 3D ফেশিয়াল মাস্ক। আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই মাস্কটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, অর্থাৎ এই প্রোডাক্টটির প্রাইস অ্যান্ড প্যাকেজিং, কনসিস্টেন্সি, এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে এটাকে ইউজ করা যাবে আর কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, এবং এই পিল অফ মাস্কটি ইউজ করলে স্কিন থেকে সত্যি কি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করতে পারে কি না সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দিব। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। সো ফার্স্টে চলো জেনে আসা যাক এই প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন। এই ব্ল্যাক মাস্কটি আসে হচ্ছে একটা ব্ল্যাক কালার কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং প্রোডাক্টের ইনার সাইডে এবং ব্যাক সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে, বারকোড স্ক্যানারও দেওয়া আছে, তোমরা খুব ইজিলি এটাকে চেক আউট করে দেন পারচেস করতে পারবে। এবং এটার কোয়ান্টিটিটা হচ্ছে 80 ml, এটা একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, এবং সাথে একটা ব্ল্যাক কালার ক্যাপ দেওয়া থাকে এবং ক্যাপটা খুব টাইটলি সিকিউর করা থাকে, দ্যাটস ওয়াই প্রোডাক্টটা ওয়েস্টেজ হওয়ার কোনো চান্স থাকে না। এবং প্রোডাক্টের ভিতরে হচ্ছে সিল দিয়ে খুব ভালোভাবে বন্ধ করা থাকে, যখন তোমরা ইউজ করবে প্রোডাক্টের সিলটা ওপেন করে দেন হচ্ছে এটাকে ইউজ করবে। এবং এটার কনসিস্টেন্সিটা হচ্ছে অনেক বেশি থিক কিংবা অনেক বেশি থিন না, পারফেক্ট একটা কনসিস্টেন্সি। স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, এবং এটা ফ্রেগনেন্সটা আমার কাছে পার্সোনালি খুবই রিফ্রেশিং অ্যান্ড খুবই সুদিং লেগেছে, অনেক নাইস একটা ফ্রেগনেন্স এটা ফ্রেগনেন্সটা। এবং এই প্রোডাক্টটি ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, অনেক আপুদের এই কোয়েশ্চেন্স থাকে যে আপু ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ করার জন্য কোন প্রোডাক্টটি ইউজ করব। সো যাদের স্কিনে ব্ল্যাক হেডস আছে তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো, এই প্রোডাক্টটি ব্ল্যাক হেডস রিমুভ করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে। আমার স্কিন এটা ইউজ করার পর স্কিন অনেক ভালো কাজ করেছে, এটি স্কিন থেকে সত্যি ব্ল্যাক হেডস রিমুভ করে এবং স্কিনটাকে ইমিডিয়েটলি একটা ক্লিন ফিল দেয়। স্কিনটা তোমাদের যাদের অনেক বেশি অয়েলি হয়ে থাকে, এক্সেসিভ অয়েলি, এটা তোমাদের স্কিনের এক্সেস অয়েল রিডিউস করতে হেল্প করবে, স্কিন থেকে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস রিমুভ করতে হেল্প করবে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করতে এটা অনেক ভালো কাজ করবে। এছাড়াও এটা হচ্ছে তোমাদের স্কিনে যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে ব্ল্যাক হেডসটাকে রিমুভ করতে এটা অনেক ভালো কাজ করে। সো এই মাস্কটি হচ্ছে ইউজ করার পর স্কিনটা ইমিডিয়েটলি অনেক বেশি ব্রাইটন লাগে এবং গ্লোয়িং লাগে, আমার স্কিনে পার্সোনালি এমন ফিল হয়েছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে এই প্রোডাক্টটিকে শেয়ার করলাম। সো এই প্রোডাক্টটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, তবে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা এটা ইউজ করার পর স্কিনটাতে সাথে সাথে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, এতে তোমাদের স্কিনটার ওভার ড্রাই ফিল হবে না। আদারওয়াইজ যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন অথবা নর্মাল তাদের জন্য এটা অনেক পারফেক্টলি কাজ করবে। এখন আসি কোন কোন স্কিনে এই প্রোডাক্টটিকে ইউজ করা যাবে না, যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ কিংবা ইরিটেটেড কিংবা ড্যামেজ স্কিন তারা এটাকে ইউজ করবে না, এবং যারা এটাকে ইউজ করতে চাও অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে তোমরা সাথে সাথে এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এখন চলো জেনে আসা যাক এই মাস্কটিকে আমরা কীভাবে ইউজ করব। এই মাস্কটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর স্কিনটাকে প্যাড ড্রাই করার পর দেন হচ্ছে তোমরা তোমাদের স্কিনে 5 মিনিট পর্যন্ত স্টিম দিয়ে নিবে। স্টিম দেওয়ার কারণে তোমাদের পোর্সটা ওপেন হয়ে যাবে, এখন তখন তোমাদের স্কিন থেকে খুব ভালোভাবে ময়লাটা আছে, যে ডার্টটা আছে সেটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। সো সেই জন্য হচ্ছে তোমরা স্কিনের মধ্যে স্টিম দিয়ে নিবে, স্টিম দেওয়ার পর তোমরা একটা ইভেন লেয়ারের সাহায্যে এবং আই এরিয়া, লিপ এরিয়া এবং আইব্রো এরিয়া, এই তিনটা এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেসে এটাকে তোমরা অ্যাপ্লাই করবে, দেন স্কিনে রেখে দিবে 25 to 30 মিনিটস পর্যন্ত। যখন স্কিন এটা ড্রাই হয়ে যাবে তখন তোমরা তোমাদের চিনের আপার সেকশন থেকে খুব ভালোভাবে এটাকে স্লো স্লো মুভমেন্টসে এটাকে পিল অফ করে নিবে, এবং পিল অফ করার পর স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। ইমিডিয়েটলি দেখবে যে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে, গ্লোয়িং লাগবে এবং ডিপলি ক্লিন লাগবে। এই মাস্কটিকে তোমরা উইকে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। এবং এই মাস্কটি হচ্ছে স্কিনটাকে যখন তোমরা ডিপ ক্লিন করতে চাচ্ছ তখন তোমরা এটাকে ইউজ করে দেখতে পারো, স্পেশালি আমাদের স্কিনে মেকআপ করার পর, মেকআপটা যখন রিমুভ করা হয় তখন স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর তোমরা যদি মাস্কটিকে ইউজ করো তোমাদের স্কিনটা খুব ডিপলি ক্লিন থাকবে, সো তখনও তোমরা এই মাস্কটিকে ইউজ করতে পারবে। এবং এই মাস্কটার প্রাইসটা হচ্ছে 550 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে।
সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।